एट्थ चैप्टर चैतन्य चैतामृत आदि लीला। वंदे चैतन्य देवं तं भगवंतं जदिच्छया प्रसभं नत्तति चित्रं लेखरंगी जरप्पयम्। जय जय श्री कृष्ण चैतन्य गौरचंद्र, जय जय परमानंद, जय नित्यानंद, जयाद्वैत आचार्य कृपामय, जय जय गदाधर पंडित महाशय, जय जय शिवासादि जत भक्तगण, प्रणत हैया बंद सवार चरण, मूक कवित्त करे जसवार स्मरणी, पंगुगिरि लंघे अंध देखे तारागणी। এসব না মানে যেই পণ্ডিত সকল, তা সবার বিদ্যাপাঠ ভেক কোলাহল। এই সব না মানে যেবা করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃপা নাহি তারে নাহি তার গতি। পূর্বে যাইছে জরাসন্ধ আদি রাজগণ, বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন। কৃষ্ণ নাহি মানে তাতে দৈত্য করি মানি, চৈতন্য না মানিলে থইছে দৈত্য তারে জানি। মোরে না মানিলে সব লোক হবে নাশ, ইথি লাগি কৃপার্ধ প্রভু করিল সন্ন্যাস। সন্ন্যাসী বুদ্ধে মোরে করিবে নমস্কার, তথাপি খণ্ডিবে দুঃখ পাইবে নিস্তার। হেন কৃপাময় চৈতন্য না ভাজে যেই জন, সর্বোত্তম হইল তারে অসুরে গণন। অতএব পুনকহ উদ্ধবাহু হইয়া চৈতন্য নিত্যানন্দ ভজ কুতর্ক ছাড়িয়া। যদি বা তার্কিক কহে তর্ক সে প্রমাণ, তর্ক শাস্ত্রে সিদ্ধ যেই সেই সেব্যমান। শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেম ধন। জ্ঞান তৎসলভা মুক্তি ভুক্তি যজ্ঞাদি পুণ্যত, শ্রেয়ং সাধন সাহস্যই হরি ভক্তি সুদুর্লভা। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কভু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। রাজন পথির গুরুরলং ভবতাং যদুনাং, দৈবং প্রিয় কুলপতি কচকিঙ্কর বা। অস্তিবমঙ্গ ভগবান ভজতাং মুকুন্দ, মুক্তিং দদাতি কর্হিচি স্মনভক্তিযুগম। হেন প্রেম শ্রী চৈতন্য দিলা যথা তথা, জগাই মাধাই পর্যন্ত অন্যের কা কথা। স্বতন্ত্র ঈশ্বর প্রেম নিগুণ ভাণ্ডার, বিলাইল জরে তারে না কইল বিচার। অদ্যাপিও দেখো চৈতন্য নাম লই যেই লয়, কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিহ্বল সে হয়। নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয়, আউলায় সকলে অঙ্গ অশ্রু গঙ্গা বয়। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। তদশ্মশারং হৃদয়ং বতীদং যদ্গৃহ্যমাণৈ হরিনামধেয়ৈ, ন বিক্রিয়েতাথ যদা বিকার নেত্রে জলং গাত্র ঋহেশ হর্ষঃ। এক কৃষ্ণ নাম করে সর্বপাপনাশ, প্রেমের কারণ ভক্তি করে ন প্রকাশ। প্রেমের উদয় হয় প্রেমের বিকার, শেদ কম্প ফুলকাদি গদগদাশ্রুধার। অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পাইয়াত ধন। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার,
তবু যদি প্রেম নহে নহে অসুধার তবে জানি অপরাধ তাহাতে প্রচুর কৃষ্ণ নাম বীজ তাহে নাহায় অঙ্কুর চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার নাম লইতে প্রেম দেন বহে অসুধার স্বতন্ত্র ঈশ্বর প্রভু অত্যন্ত উদার তরে না ভজিলে কভু না হয় নিস্তার ওরে মূর লোক শুন চৈতন্য মঙ্গল চৈতন্য মহিমা জাতি জানিবে সকল কৃষ্ণ লীলা ভাগবতী কহে বেদ ব্যাস চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল যাহার শ্রবণে নাশে সদ্বয়ম মঙ্গল চৈতন্য নিতাইর যাতে জানিয়ে মহিমা যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা ভাগবতী যত ভক্তি সিদ্ধান্তের সার লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডি যাবন সেহ মহা বৈষ্ণব হয় ততক্ষণ মনুষ্যের রচিতে নারী ঐছে গ্রন্থ ধন্য বৃন্দাবন দাস মুখে বক্তাশ্রি চৈতন্য বৃন্দাবন দাস পদে কটি নমস্কার ঐছে গ্রন্থ করিতে হ তারিলা সংসার নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভজন তার গর্ভে জন্মিলা শ্রীদাস বৃন্দাবন তার কি অদ্ভৈ অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন যাহার শ্রবণে শুদ্ধ হইল কৈল ত্রিভুবন অতএব ভজ লোক চৈতন্য নিত্যানন্দ খণ্ডিবে সংসার দুঃখ পাবে প্রেমানন্দ বৃন্দাবন দাস কৈল চৈতন্য মঙ্গল তাহাতে চৈতন্য লীলা বর্ণিন সকল সূত্র করি সব লীলা করিল গ্রন্থন পাছে বিস্তারিয়া তাহার কইল বিবরণ চৈতন্য চন্দ্রে লীলা অনন্ত অপার বর্ণিতে বর্ণিত গ্রন্থ হইল বিস্তার বিস্তার দেখিয়া কিছু সংকোচ হইল মন সূত্রধৃত কোন লীলা না কইল বর্ণন নিত্যানন্দ লীলা বর্ণনে হইল আবেশ চৈতন্যের শেষ লীলা রহিল অবশেষ সেই সব লীলার শুনিতে বিবরণ বৃন্দাবনবাসী ভক্তের উৎকণ্ঠিত মন বৃন্দাবনে কল্পদ্রমে সুবর্ণ সদন মহাযোগপীঠ তাহা রত্ন সিংহাসন তাতে বসিয়াছে সদা ব্রজেন্দ্রনন্দন শ্রীগোবিন্দ দেবনাম সাক্ষাৎ মদন রাজসেবা হয় তাহা বিচিত্র প্রকার দিব্য সামগ্রী দিব্য বস্ত্র অলঙ্কার সহস্র সেবক সেবা করে অনুক্ষণ সহস্র মদনে সেবা না যায় বর্ণন সেবার অধ্যক্ষ শ্রী পণ্ডিত হরিদাস তাঁর যশগুণ সর্বজগতে প্রকাশ সুশীল সহিষ্ণু শান্ত বদান্য গম্ভীর মধুর বচন মধুর চেষ্টা মহাধীর সবার সম্মান কর্তা করেন সবার হিত কৌটিল্য আশ্চর্য হিংসা না জানে তাঁর চিত কৃষ্ণের যে সাধারণ সদগুণ পঞ্চাশ সেসব গুণের তাঁর শরীরে নিবাস যশাস্তি ভক্তি ভগবত্ত কিঞ্চন সর্বৈ গুণৈস্তত্র সমাসতে সুরা রাব ভক্তস্য কুতো বহুদ্গুণ মনোরথিনা সতি ধাবতো বহি পণ্ডিত গোসাইর শিষ্য অনন্ত আচার্য কৃষ্ণ প্রেমময় তনু উদার সর্বয়াজ্য তাহারে অনন্ত গুণ কে করু প্রকাশ তাঁর প্রিয় শিষ্য ইহ পণ্ডিত হরিদাস চৈতন্য নিত্যানন্দে তাঁর পরম বিশ্বাস চৈতন্য চরিতে তাঁর পরম উল্লাস বৈষ্ণবের গুণগ্রাহী না দেখে রোষ কায় মন বাক্যে করে বৈষ্ণব সন্তোষ
निरंतर सुनेते हो चैतन्य मंगल तहार प्रसादे सुनेन वैष्णव सकल कथाय सभा उज्जवल करी जन पूर्ण चंद्र निज गुणामृते बराय वैष्णव आनंद तेहती कृपा करी यज्ञ कैल मरे गौरांगेर शेष नील बर्णिवार तरे काशीश्वर गोसाईर शिष्य गोविंद गोसाई गोविंदेर प्रिय सेवक तार सब नाई माधवाचार्य गोसाई श्री रूपेर संगी चैतन्य चरिते तेह अति बर रंगी पंडित गोसाईर शिष्य भूवर्ग गोसाई गौर कथा बिना आर मुखे अन्न नाई तार शिष्य गोविंद पूजक चैतन्य दास मुकुंदानंद चक्रवर्ती प्रेमी कृष्ण दास आचार्य गोसाईर शिष्य चक्रवर्ती शिवानंद निरवधि तार चित्ते चैतन्य नित्यानंद आर जत बृंदावने वैसे भक्तगण शेष लीला सुनीते सवार हईल मन मने आज्ञा करिल सभी करुणा करिया ता सवार बोले लिखी निर्लज्ज हइया वैष्णवेर आज्ञा पाइया चिंतित अंतरे मदन गोपाले गेलां आज्ञा मागिबारे दर्शन करि कइल चरण वंदन गोसाई दास पुजारी करे चरण सेवन प्रभुर चरणे जदि आज्ञा मागिल प्रभु कंठे हईते माला खसिया पड़िल सद्ब वैष्णव गण हरिध्वनि दिल गोसाई दास आनी माला मोर गले दिल आज्ञा माला पाई आमार हईल आनंद ताही करिनु एई ग्रंथेर आरम्भ এই গ্রন্থ লেখায় মরে মদন মোহন আমার লিখন যেন সুখের পঠন সেই লিখি মদন গোপাল যেই লিখায় কষ্টের পুত্তলি যেন কুহকে না চায় কুলাধি দেবতা মোর মদন মোহন যার সেবক রঘুনাথ রূপ সনাতন বৃন্দাবন দাসের পাদ পদ্ম করি ধ্যান তার আজ্ঞা লইয়া লিখি যাহাতে কল্যাণ চৈতন্য লীলাতে ব্যাস বৃন্দাবন দাস তার কৃপা বনে বিনা অন্যে নাহায় প্রকাশ মূর্খ নিজ ক্ষুদ্রময়ী বিষয় লালস বৈষ্ণবাজ্ঞা বলে করি এতে কসাহস শিরূপ রঘুনাথ চরণের এই বল যার স্মৃতে সিদ্ধ হয় বঞ্চিত সকল শ্রীরূপ রঘুনাথ পদে যারিয়াস চৈতন্য চৈতামৃত কহে কৃষ্ণদাস ইতি শ্রী চৈতন্য চৈতামৃতে আদি লীলায়া গ্রন্থকরণে বৈষ্ণবাজ্ঞা রূপ কথন নামাশ্রম পরিচ্ছেদ।